ওয়েলকাম টু সিম্পল গাইড চ্যানেল। সিনট্যাক্স নিয়ে ধারাবাহিকভাবে আমি আলোচনা করছি এই চ্যানেলে। তোমরা যারা এর আগের ভিডিওগুলি আলোচনা দেখেছো তারা অবশ্যই খেয়াল করে থাকবে যে সিনট্যাক্সের বেশ অনেকগুলো গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আমি আলোচনা করেছি, এবং এটাও বলেছি যে সিনট্যাক্স কেন গুরুত্বপূর্ণ, কাদের জন্য গুরুত্বপূর্ণ। সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সিনট্যাক্স। সিনট্যাক্সের ধারণা কিন্তু অবশ্যই সবার ধারা জানা উচিত। সিনট্যাক্সটা কী এটাও বলেছিলাম যে সিনট্যাক্স হলো বাক্যবিন্যাস রীতি বা নিয়ম, এগুলো নিয়ে আলোচনা করে সিনট্যাক্স। অর্থাৎ তুমি যে একটা সেন্টেন্স লিখবে বা বলবে সেখানে ওয়ার্ড অর্ডার, ওয়ার্ডগুলোকে কীভাবে সাজাবে, তার যে বেসিক কনসেপ্ট, সেগুলো নিয়ে কিন্তু সিনট্যাক্সের আলোচনা। এবং একই সাথে লস অফ এগ্রিমেন্ট, লস অফ অ্যারেঞ্জমেন্ট, সেটা সম্পর্কেও তোমরা কিন্তু সিনট্যাক্সের মাধ্যমে সেই ধারণাগুলো পেয়ে থাকো। কম্পিটিটিভ পরীক্ষায় এরার কারেকশানের কোশ্চেন বেশিরভাগ কিন্তু এই সিনট্যাক্সের নলেজের উপর থেকে এসে থাকে, যার জন্য আমি বারবার বলছি যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য খাটাখাটি করছো তারা অবশ্যই সিনট্যাক্সের ভিডিওটা দেখতে থাকো। ঠিক আছে, আমি তন্ময়, শুরু করছি সিম্পল গাইড চ্যানেলে সিনট্যাক্সের আরও একটা নতুন নিয়ম নিয়ে আলোচনা। কী আজকে এই নিয়মটা নিয়ে আলোচনা করবো? দেখো স্ক্রিনে আসছে, অত্যন্ত সহজ এবং আমাদের জানা উচিত, এবং অনেক ক্ষেত্রে এই নলেজটা না থাকার জন্য কিন্তু আমরা অনেক ভুল করে থাকি। তো ঠিক আছে, দেখো স্ক্রিনে আসছে। টু সিঙ্গুলার নাউন্স জয়েন্ট বাই অ্যান্ড রেফার টু ওয়ান আইডিয়া, ওয়ান থিং অর ওয়ান পার্সন, দ্য ভার্ব মাস্ট বি সিঙ্গুলার। অর্থাৎ যখন দুটো সিঙ্গুলার নাউন অ্যান্ড দ্বারা যুক্ত হবে এবং সেটা একটা মাত্র ধারণা অর্থাৎ কনসেপ্ট, একটা মাত্র বস্তু বা বিষয়কে রেফার করবে, উল্লেখ করবে, তখন কিন্তু অবশ্যই ভার্বটি সিঙ্গুলার হবে, কারণ সেটা সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে তখন ট্রিট হবে বাক্যে। দেখো উদাহরণগুলো তাহলে বুঝতে পারবে। ব্রেড অ্যান্ড বাটার ইজ হিজ ফেভারিট ফুড। ব্রেড অ্যান্ড বাটার দুটি পৃথক পৃথক কিন্তু সিঙ্গুলার নাউন, অর্থাৎ রুটি এবং মাখন তার প্রিয় খাদ্য। রুটি মাখনকে আলাদা করে দেখা হচ্ছে না, তার খাবারের পুরো বিষয়টাকে ধরা হচ্ছে যে রুটি মাখন তার প্রিয় খাবার, যার জন্য কিন্তু ব্রেড অ্যান্ড বাটার আলাদা আলাদা নাউন হওয়া সত্ত্বেও এখানে ভার্বটি কিন্তু ইজ সিঙ্গুলার। একই রকম স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস। স্লো এক ধরনের লোক হবে, স্টেডি একাগ্রচিত্ত, তারা এক ধরনের লোক হবে, এইভাবে কিন্তু ভাবিনি। একত্রিত যে স্লো হবে সে স্টেডিও হবে, সে কী হবে? উইন্স দ্য রেস, অর্থাৎ দৌড় প্রতিযোগিতায় বা জীবনের দৌড়ে লক্ষ্যে সে কিন্তু সফল হবে। একই রকম দ্য সেক্রেটারি অ্যান্ড হেডমাস্টার ইজ কামিং, অর্থাৎ সেক্রেটারি সম্পাদক এবং হেডমাস্টার প্রধান শিক্ষক তিনি আসছেন। এখানে একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে, সেক্রেটারি এবং হেডমাস্টার। একই সাথে যদি আমরা এই কথাটাকে এইভাবে বলি দ্য সেক্রেটারি অ্যান্ড দ্য হেডমাস্টার, তাহলে কিন্তু আমাকে বলতে হবে আর কামিং, দুটি পৃথক ব্লক। একই রকম ফিশ অ্যান্ড কারি ইজ মাই ফেভারিট, মাছের ঝোল ভাত আমার প্রিয় খাবার, মাছের ঝোল আলাদা ভাত আলাদা এরকম না, আমার যে খাবার সেটাকে একত্রিতভাবে ভাবা হচ্ছে, তখন কিন্তু আমরা এখানে ইজ বসাবো। তো অত্যন্ত মজার জিনিস, হ্যাঁ এগুলো আমাদের জানা অবশ্যই উচিত যে দুটি সিঙ্গুলার নাউন সেগুলো আবার অ্যান্ড দিয়ে যদি আমরা যুক্ত করি এবং ওয়ান আইডিয়া, ওয়ান থিং, ওয়ান কনসেপ্ট, ওয়ান পার্সন বোঝায়, তাহলে কিন্তু আমরা সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব, এবং পৃথক পৃথক আকারও আমরা ব্যবহার করতে পারি, বিশেষত পার্সনের ক্ষেত্রে, যেটা তোমরা দেখলে সেক্রেটারি এবং হেডমাস্টার, সেখানে কিন্তু আর্টিকেলের দুবার রিপিটেশন যদি হয় তখন সেটা বুঝতে হবে যে এটা প্লুরাল, আর্টিকেল যদি একবার ইউজড হয় তাহলে কিন্তু সেটা সিঙ্গুলার। উদাহরণটা দেখো তাহলে আবার বুঝতে পারবে। এবার নোটটা কী বলছে? ফর সাম সেম পার্সন আর্টিকেল ইজ ইউজড ওয়ান্স, যেটা আমি এইমাত্র বললাম। একই সাথে ফর ডিফারেন্ট পার্সন অর থিংস আর্টিকেল ইজ রিপিটেড, পৃথক আলাদা করে যদি আমি বস্তু বোঝাতে চাই তাহলে কিন্তু আমরা আর্টিকেলটা রিপিট করব, রিপিটেশন করব। যেমন এ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাউ ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড, আর সাদা কালো গরু, সাদা কালো গরু বলতে গরুটার রঙের মধ্যে সাদাও রয়েছে কালোও রয়েছে একত্রিত, একবার এ ইনডিফিনিট আর্টিকেল ব্যবহার হয়েছে, অর্থাৎ এটা সিঙ্গেল গরুকে বোঝাচ্ছে। আবার এই বাক্যটি যদি আমি এইভাবে বলি, দেখো কত মজার জিনিস, এ ব্ল্যাক অ্যান্ড এ হোয়াইট কাউ, তখন কিন্তু আমাকে আর দিতে হবে আলাদা আলাদা পৃথক, একটা সাদা গরু একটা কালো গরু পৃথক হিসেবে ট্রিট করতে হবে। এ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাউ ওয়ার গ্রেজিং ইন দ্য ফিল্ড, একটা সাদা এবং কালো গরু মাঠে বিচরণ করছিল, মাঠে ঘাস খাচ্ছিল। টু সেপারেট কাউস, আর্টিকেল এ ইজ রিপিটেড। তো এরকম সিমিলার ওয়ার্ডস আর কী কী রয়েছে যেগুলো অনেক সময় আমরা উইদাউট আর্টিকেল রিপিটেশন একত্রিত ভাবতে পারি বা উইদাউট রিপিটেশনে পৃথকভাবেও ভাবতে পারি, এই ধরনের এই কনসেপ্টের উপর ভিত্তি করে কী কী সেই ওয়ার্ডগুলো রয়েছে দেখো। সিমিলার ওয়ার্ডস ব্যাগ অ্যান্ড ব্যাগেজ বাংলা বলে দেওয়া হচ্ছে স্ক্রিনে, দেখো আমি পড়ছি না এই কারণে যে ভিডিওর দৈর্ঘ্য বেড়ে যেতে পারে। কামিং অ্যান্ড গোয়িং, আসা যাওয়া, হ্যাঁ হ্যামার অ্যান্ড সিকেল, হাতুড়ি কাস্তে, এজ অ্যান্ড এক্সপিরিয়েন্স, লং অ্যান্ড শর্ট, ক্রাউন অ্যান্ড গ্লোরি, রাইজ অ্যান্ড ফল, এই সমস্ত কিছু কিন্তু এ ধরনের সাবজেক্ট হিসেবে আমরা ট্রিট করব। এগুলো যখন ব্যবহার করব কমিউনিকেটিভ ইংলিশে হোক বা রিটেন ইংলিশে, তখন কিন্তু আমরা সজাগ হব।
তো লুক অ্যাট দি সেন্টেন্সেস, এই রুলস যেটা আমরা আলোচনা করলাম তার উপরেও কিন্তু কিছু ব্যতিক্রম কিন্তু থাকতেই পারে। তো সেগুলো কখন কীভাবে হবে দেখো। টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান, টাইম অ্যান্ড টাইট অর্থাৎ সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, ভার্বটি প্লুরাল। ফায়ার অ্যান্ড ওয়াটার ডু নট এগ্রি, ভার্ব প্লুরাল, আগুন এবং জল একত্রিত হয় না। গোল্ড অ্যান্ড ডায়মন্ড আর প্রিসিয়াস মেটালস, সোনা এবং রিয়ে দামি ধাতু, ভার্বটি এখানে প্লুরাল রয়েছে। এখানে কী বলছে, কী কারণে কোন যুক্তিতে আমি আমরা এইগুলো একত্রিতভাবে ভাবলাম না, বলছে অল দিস ওয়ার্ডস ডিনোট দেয়ার ওন সেপারেট ক্লাস সো দ্য ভার্বস আর প্লুরাল। এখানে প্রত্যেকটা ডায়মন্ড গোল্ড, প্রত্যেকটা ডায়মন্ডের শ্রেণীকে বোঝাচ্ছে, গোল্ড গোল্ডের শ্রেণীকে বোঝাচ্ছে, যার জন্য কিন্তু আমরা পৃথক ক্লাস যখন বোঝাচ্ছি, এই কনসেপ্ট যখন আমরা ব্যবহার করছি, তখন কিন্তু আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করব, প্লুরাল সাবজেক্ট হিসাবে ট্রিট করব। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, ভিডিওর কোন পার্টে কোন জিনিস বুঝতে পারলে না অবশ্যই কমেন্ট করে জানাও, আমি তোমাদের কমেন্টের জন্য অপেক্ষা করছি। কোনো এক্সপ্লেনেশন দরকার হলে নিঃসংকোচে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো, বন্ধু বান্ধবের সাথে অবশ্যই শেয়ার করো, কেন ভালো লাগলো না সেটাও বলতে পারো। আর চ্যানেলে অবশ্যই সাথে থাকো, পাশের বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশান সিলেক্ট করো, যাতে আগামীতে আরও সিনট্যাক্সের আলোচনা করব, আরও অন্যান্য যে গ্রামাটিক্যাল টপিক, রাইটিং স্কিল এবং টেক্সট রিডিং ভিডিও আসবে সেগুলো তোমরা সবার আগে দেখতে পারো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।